অল কেমন আছো তোমরা সবাই? এখন বিকেল বেলা 5টা মতন বাজে, তো 5টার সময় আমি ওকে নিয়ে এসেছি পার্কে। ছোট্ট একটা একদম বাড়ির সামনেই, মানে কি বাড়ি উল্টো দিকে একটা পার্ক আছে, তো এই পার্কে ওকে আজকে নিয়ে এসেছি, কারণ ভিড়টা এখানে কম থাকে। তাও কিছু কয়েকটা বাচ্চা এসেছে, তো আমি পার্কে ওকে নিয়ে এসেছি, ও খেলছে। খেলার পরে ওকে নিয়ে আমি যাবো একটু গ্রসারি পিক আপ করতে, অর্ডার দেওয়া হয়ে গেছে অনলাইন, তো এখন একটু খেলে নিক। আর চলো তোমাদের পার্কটা একটু ঘুরি, দেখে দিই। একটা একদমই ছোট্ট একটা পার্ক, কিন্তু ভালোই আর কি, বাড়ির কাছে যেহেতু গাছ টাছও আছে, আর যেহেতু আমরা ডেজার্টে থাকি, এই গাছগুলোর পাতা কিন্তু সবসময় সারা বছর থাকে। তো ওই যে এখন আমাকে এখন লাফাতে শুরু করে দিয়েছে, নিন। প্যা লাগেনি তো? আস্তে আস্তে কর, আমাকে দোল করো, দোল করো, দোল করে দেবো, দোল যে বলছি কি ধরনের সুইং হচ্ছে। কি সুইং এটা? আচ্ছা, এটা হচ্ছে সুইং। এটা তো নতুন কায়দার সুইং। হ্যাঁ, নতুন কায়দার সুইং। সিট বেল্ট পরো, সিট বেল্ট পরো।
কোন দোকানে যাব আজকে বসো বসো তো আমরা এখন গাড়িতে বসে পড়েছি এবার আমরা যাব হচ্ছে গ্রোসারি পিকআপ করতে তারপরে আরো কয়েকটা স্টোরে তুমি রেডি সিট বেল্ট পরেছো সিট বেল্ট পরেছো বাড়িতে গিয়ে খাবো চলো তো আমরা এখন চলে এসেছি ওয়ালমার্টে দেখতে পাচ্ছি পেছনে ওয়ালমার্ট আমাদের ওয়ালমার্টে এসেছি আমরা পিক আপ করতে তো আমরা বসে আছি গাড়িতে আসবো একটু পরে আমাদের পিক আপটা দিতে না মাম্মা এখন আমরা ওয়েট করবো দিতে যতক্ষণ ওরা না আসে আমরা বাইরে চলে এসেছি যেগুলো বার্মার থেকে পিক আপ করেছিলাম দই চিজ এগুলো সব স্যানিটাইজ করলাম দেখো আমার হাতে জল দেখতে পাচ্ছ বাচ্চাদের ইয়োগার্ট ভাইটামিন ই ক্যাপসুল টমেটো অ্যাভোকাডো ব্রকলি ধনে পাতা কিউকাম্বার কলা আলু এখানে আছে ফ্রোজেন ইয়ে মানে যেটাকে বলে স্কোয়াশ মানে হচ্ছে ওইটাকে তার সাথে আছে মাশরুম দই এগুলো সব ধুয়ে একবার করে খেতে পারো চিংড়ি এটা হচ্ছে কি গাজর আর হচ্ছে লেবু ব্যাস ভাতটা বসিয়ে দিচ্ছি সেদ্ধ হচ্ছে ভাতটা এই যে এসে ভাত আলু ভাতে ডাল নেই আর ডিম সেদ্ধ দিয়ে একজন খাচ্ছে ভাত আর তার খুব ঘুমও পেয়েছে বলে সে কোনো রকমে এখন খেয়ে ঘুমিয়ে পড়বে তো তুমি আচ্ছা টায়ার্ড তুমি খুব টায়ার্ড হয়ে গেছে আজকে সারাদিন ঘুরে তিনটে জায়গা গেছে আর পার্কেও খেলেছো তাই না আচ্ছা কোনটা থার্ড এখন এটা খাইয়ে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম পাড়িয়ে দিয়ে আমি দেখাবো তোমাদেরকে কোন কোন জিনিসগুলো আমি আলতা থেকে কিনেছি ঠিক আছে তো আমি যে স্টোরি গেছিলাম সেখান থেকে এইখানে জিনিসগুলো এনেছি এনেছি আলটাতে গেছিলাম এখান থেকে এনেছি বডি শপের টি ট্রি নাইট লোশন আমি কোনো বডি শপ ইউজ করিনি তো এটা ফার্স্ট টাইম আমি ইউজ করবো দেখি কেমন লাগে এটা আর এই অর্ডিনারি হাইলারোনিক অ্যাসিড এই দুটো ড্রয়িং র্যাক
চুপ ব্যাগ আছে আচ্ছা দুটো আছে সুবিধা হবে দাম খুব বেশি নেয়নি দেখতেই পাচ্ছ $5 মতন সঙ্গে আছে একটা পড়বে এটা পুজুলটার খুব পছন্দ হয়েছে সেটা এই ক্লিপ সুন্দর দেখতে যে ক্লিপটা এটা আগে আছে এটার মধ্যে এই যে প্ল্যানের একটা চিরুনি এই ফাঁক বড় ফাঁকে চিরুনি আমার অনেকদিন ধরে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না তো এইটা এটার খুব বেশি দাম না দেখো $3 দাম হেয়ার ব্রাশ প্যারেল ব্রাশ আর একটা কাঠের খুব সুন্দর সব রিসেন্ট একটা কথা বলছি এটা একটা সুকিন অস্ট্রেলিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে প্যারাবিন ফ্রি ফেশিয়াল স্ক্রাব এটাও এই ব্র্যান্ডটা আমি কখনো ইউজ করিনি তো এটা ইউজ করবো এটার দাম নিয়েছে $3 মাস্ক পিল অফ ফেস মাস্ক ভিটামিন হেম সি ডলার ভিটামিন সি আছে এটাতে নিমও নিমের পাতার মতন দেখতে একটা কিছু যেন সেই জন্য আমি আরও নিলাম এটা হচ্ছে এই ভিটামিন ই অয়েল ওকে ইনস্ট্যান্ট ফেস অ্যান্ড বডি ময়েশ্চারাইজার তো এটা ফেস আর বডি দুটোতেই মাখা যাবে এটা এরকম দেখতে তো এই হচ্ছে আজকের আমাদের সন্ধ্যাটা এখন রাত্রে হয়ে গেছে মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে ঘরে আমি এবার শুয়ে পড়বো ভীষণই টায়ার্ড লাগছে দেখতেই পাচ্ছি আমাকে তো আমি এবার ঘুমিয়ে পড়বো দেখাবে নতুন ব্লগে বাই বাই